ইংলিশে একটা কথা আছে, দি মোর ইউ প্র্যাকটিস দি মোর ইউ লার্ন। যত বেশি চর্চা করবে তুমি তত বেশি শিখতে পারবে। তো ইংলিশে ভালো করার জন্য অবশ্যই তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করা দরকার, আর ইংলিশ গ্রামারে ভালো করতে হলে তো তোমার প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তো আমি তোমাদের কাছে কুমিল্লা বোর্ড 2019 সালের সেন্টেন্স কানেক্টরটা অ্যানালাইসিস করে দেখাবো। তো আজকের এই সেন্টেন্স কানেক্টরটা দেখার আগে আমি তোমাদেরকে বলবো, আমাদের যে সেন্টেন্স কানেক্টর রুলের যে দুইটা ভিডিও ছিল ওই দুইটা ভিডিও আগে দেখে নিয়ে, ওই দুইটা ভিডিও যদি খুব ভালোভাবে দেখো তাহলে আজকে সেন্টেন্স কানেক্টরটা খুব ইজিলি বুঝতে পারবা। এবং আমি তোমাদেরকে অ্যানালাইসিস করে কীভাবে সেন্টেন্স কানেক্টরের অ্যান্সার সঠিক করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। তো আশা করি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবা, এবং যদি শেষ পর্যন্ত দেখো তাহলে ইজিলি বুঝতে পারবা সেন্টেন্স কানেক্টরের অ্যান্সার কীভাবে করতে হয়। ওকে, তো চলো শুরু করি। মর্নিং ওয়াক ইজ এ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিপুল। মর্নিং ওয়াক, আমরা সবাই জানি মর্নিং ওয়াক মানে কি, সকালে হাঁটা। সকালে হাঁটা হয় ভালো একটা অভ্যাস, কাদের জন্য? ফর অল ক্লাসেস অফ পিপুল, সব ধরনের লোকজনদের জন্য বা সর্বশ্রেণী মানুষের জন্য। ওকে, তাহলে কি দাঁড়ালো, সকালে হাঁটা সর্বশ্রেণী মানুষের জন্য একটি ভালো অভ্যাস। ড্যাশ ইট ইজ সিম্পল, এটা হয় সহজ এক্সারসাইজ, চর্চা। ইট ইজ গুড ফর হেলথ বোথ ফিজিক্যালি ড্যাশ মেন্টালি। ওকে, দেখো বলছে এটা সহজ কিন্তু এটা স্বাস্থ্য এবং মানসিকের জন্য কি এটা ভালো। হ্যাঁ, তাহলে কোনো কিছু ভালো তাহলে তার জন্য তো কঠিন হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু না, এটা সহজ। তাহলে যদিও এটা হয় সহজ একটা চর্চা বা অনুশীলন, এটা স্বাস্থ্যের জন্য এবং শারীরিক মানে শারীরিক স্বাস্থ্য এবং মানসিকের জন্য এটা কি ভালো। ওকে, তাহলে আমরা জানি যদিও, তাহলে যদিও ইংলিশটা কীভাবে বলো, দো অথবা অল দো। তুমি দৌড় দিতে পারো অথবা অল দৌড় দিতে পারো। আচ্ছা দেখো, এটা ভালো স্বাস্থ্যের জন্য ফিজিক্যালি ড্যাশ মেন্টালি বোথ। তাহলে আমরা কিন্তু ওই রুলের ভিডিওতে দেখছিলাম যদি বোথ থাকে সেন্টেন্সের মধ্যে তাহলে কি হবে, অ্যান্ড হবে। ওকে, বোথ ড্যাশ ডট ডট অ্যান্ড, তার মানে বোথের পরে একটা ওয়ার্ড, তারপরে তোমার শূন্যস্থান থাকলে সেখানে কি হবে, অ্যান্ড। আর বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড এর অর্থ হচ্ছে উভয়। হ্যাঁ, তাহলে কী দেওয়া এখানে অর্থটা বলো তো। যদিও এটি একটি সাধারণ ব্যায়াম, এটা শারীরিক ও মানসিক উভয় স্বাস্থ্যের জন্য ভালো। ওকে, আচ্ছা দেন দেখি, ড্যাশ দ্য মর্নিং এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ নয়েজ অ্যান্ড পলিউশন, ইট কিপ আস সাউন্ড অ্যান্ড হেলদি। ওকে, তাহলে দেখো আমরা সাউন্ড অ্যান্ড হেলদি, হ্যাঁ, সুস্থ এবং স্বাস্থ্যকর থাকতে পারি, সুস্থ এবং স্বাস্থ্যকর থাকতে পারি কি জন্য, কারণ আমরা যখন সকালে হাঁটি সকালের বাতাসটা খুবই কি ফিরে সতেজ, এবং কোনো ধরনের ময়লা বা কোনো ধরনের কলহল থেকে এটা কি মুক্ত। তাহলে যেহেতু সকালে বাতাস সতেজ ও যে কোনো ধরনের কলহল ও দূষণমুক্ত থাকে, এটি আমাদের কি হয় সুস্থ এবং স্বাস্থ্যবান রাখে। তাহলে এখানে কিন্তু অবশ্যই কারণ বোঝাচ্ছে, তাই না, যে আমরা কেন সুস্থ থাকি, তার কারণ সকালে যখন আমরা হাঁটি সেই বাতাসটা থাকে ফ্রেশ, হ্যাঁ, এবং ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ নয়েজ অ্যান্ড পলিউশন। যেহেতু আমরা কারণ বোঝাচ্ছে তাহলে কারণ বোঝাতে আমরা কোন ধরনের সেন্টেন্স কানেক্টর ব্যবহার বসাতে পারি, অ্যাজ অথবা সিন্স অথবা বিকজ। ওকে, অ্যাজ দ্য মর্নিং এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ নয়েজ অ্যান্ড পলিউশন, ইট কিপস আস সাউন্ড অ্যান্ড হেলথ। হ্যাঁ, কী বলছে বলো, যেহেতু সকালে বাতাস সতেজ ও যে কোনো ধরনের কলহল ও দূষণমুক্ত থাকে, এটি আমাদেরকে সুস্থ স্বাস্থ্যবান রাখে। ও, এরপরে দেখো বলছে মর্নিং ওয়াক কস্ট নাথিং, সকালে হাঁটার কোনো খরচ নেই। আসলে বিষয়টা এরকম না, বলছে সকালে হাঁটার জন্য আমাদের কোনো মূল্য দিতে হয় না বা আমাদের সকালে হাঁটার জন্য কোনো খরচ নেই বা কোনো কষ্ট নেই। এখানে সেটা বলতে চাচ্ছে যে কোনো ধরনের যে কষ্ট, হ্যাঁ, বা কোনো ধরনের যে খরচ সেই কিছুই নেই। হ্যাঁ, মানে আমি খুব ইজিলি এই ব্যায়ামটা করতে পারি, সেটাই আসলে এখানে বোঝাচ্ছে। ড্যাশ গিভস মোর, বলছে কোনো খরচ নেই কিন্তু এই সকালে হাঁটার ফলে আমরা অনেক উপকার পাই, সেটা বলছে গিভস মোর, বলছে কোনো খরচ নেই, হ্যাঁ, বা কোনো ক্ষতি নেই, বাট এটা আমাদেরকে অনেক কিছু দেয়। ওকে, যে সকালে হাঁটায় কোনো মূল্য দিতে হয় না কিন্তু অধিক প্রদান করে। হ্যাঁ, তাহলে যেহেতু বিপরীত বোঝাচ্ছে যে কোনো খরচ নেই কিন্তু বেশি দেয়, হ্যাঁ, তাহলে বিপরীত বোঝাচ্ছে, বিপরীত বোঝাতে আমরা কী ধরনের সেন্টেন্স কানেক্টর ব্যবহার করি, বাট
but gives more. The morning walk costs nothing but gives more. হ্যাঁ, এটা কোনো মূল্য দিতে হয় না, মানে পক্ষান্তরে, বা এটা আমাদেরকে আরও বেশি দেয়, বাট বা অন দ্য আদার হ্যান্ড আমরা দিতে পারি, ওকে ড্যাশ উই শুড মেক দ্য হ্যাবিট অফ মর্নিং ওয়াক। এই যে আমরা মর্নিং ওয়াকের এত ভালো ভালো কথা বললাম, লাস্টে বলতে সুতরাং আমাদের সবার কী করা উচিত, সকালে হাঁটার অভ্যেসটা গড়ে তোলা উচিত। ওকে, তাহলে তাই বা সুতরাং এটা বোঝাতে আমরা কী সেন্টেন্স একটা বসাতে পারি, সো অথবা দেয়ারপর আমরা যে কোনো একটা বসাতে পারি। ওকে, তো আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমি এরপরও তোমাদের অন্য অন্য যে বোর্ডে সেন্টেন্স কানেক্টটা হচ্ছে সেইগুলো একটু অ্যানালাইসিস করে দেখাই দিব। তো যদি আমাদের সাথে থাকো, আমাদের এই প্র্যাকটিসগুলো দেখো, তাহলে সেন্টেন্স কানেক্টটা খুব ভালো করা সম্ভব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দে, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ তোমাদেরকে।